Mi a súly? Hegyer, súlyter! Nincsenek játnáti, első satámsapotjukat kuski mutka! হাই ফ্রেন্ড, তোমরা কেমন আছো? আই হোপ তোমরা খুব ভালো আছো। আর আমি ভালো নেই, কারণ তোমরা জানো এর আগের ভিডিওতে দেখতে পেয়েছো যে আমার ব্যাংক থেকে টাকাটা 5000 টাকা আমার মানে চুরি হয়ে গেছে, যাকে বলে চুরিই বলে ওকে, কারণ আমি পাইনি এখনো পর্যন্ত টাকাটা। তো দেখা যাক, টাইম তো দিয়েছে কি হয়। তো যাই হোক, ফালতু কথায় যাব না, এসব কথা বলে সময় নষ্ট করব না। তো চলো, তোমাদের আজকে ভিডিওটা আমি বিকাল থেকে চালু করছি। এখন বাজে তোমার, দেখো ঘড়িতে কটা বাজে, এখন 4:30 বাজে। হ্যাঁ, 4:30 বাজে, 4:30 এখন বাজেনি, আমাদের ঘড়ি 10 মিনিট ফাস্ট আছে। তো যাই হোক, 4:30 বাজে। তো ভিডিওটা এখান থেকে চালু করছি। অর্জুন এখন ঘরে নেই, অর্জুন এখন বাইরে খেলছে। দেখো কে কি করছে ও, চলো দেখিয়ে নিই, তোমাদেরকে একটু দেখিয়ে দিই কি করছে ও। দেখো কি করছে, এই দেখো সব মানে একই জুটি প্রায় বলতে গেলে। বাবা কি করছো? হ্যাঁ, ওই কি করছো? ওই বলি ওই কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? ওই দে তুমি কি, চলো জামা পরবে তো। আরে এই যে ঠাকমা দাঁড়িয়ে আছে, দেখো ঠাকমা, ঠাকমা দেখো বন্ধুরা, ওরা চলে এসেছে, এসে এখানটা করে খেলছে। এই দেখো ছেলেটা ঘেমে যাচ্ছে বলে তাই জামাটা খুলিয়ে দিয়েছি, ওই জন্য মানে খালি গায়ে আছে, খেলছে এখন। এই দেখো এখানটা, এখানটা রেখে খেল তোরা, এখানটা রাখ, রেখে খেল। হ্যাঁ হ্যাঁ, তো এরা খেলছে আর আমি এখানে বসে আছি, কি করব কিছু করার নেই, তাই আর কি বসে আছি। তা 5টা বাজলে আমি দিদি নাম্বার 1 দেখতে যাব। তো ঘরেই দেখবো, ওকেও তুলে নেবো ঘরে, বেশিক্ষণ রাখবো না বাইরে, কারণ বাচ্চা তো, এরা সবাই বাচ্চা, কে কোথায় কোন দিক দিয়ে চলে যাবে বলা যায় না। তা সেই কারণে আর কি আমি এখানে বসে আছি, কারণ ও ছোটো, অনেকটাই ছোটো, সেখানে ওদিক দিয়ে গাড়ি ঘোড়া এসে গেলে বুঝতে পারবে না, এও দৌড়াবে, আর ওরা বাচ্চা অতটা খেয়াল করবে না, ওরা খেলার মধ্যেই আছে। তা সেই কারণে আমি একটু বসে আছি, তো একটু খেলে নিক, তারপর ওকে হাত পা ধুয়ে তুলে দেবো ঘরে, তো তারপর ঘরেই থাকবে। তা চলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম, ঘরের অবস্থাটা কি করেছে দেখবে চলো, কি বিচ্ছিরি ঘরের অবস্থাটা করে রেখেছে, বিছানার অবস্থাটা, বিছানাটা আমি একটু পরিষ্কার করে নিই। দেখো আমার ঘরের কি অবস্থা, বিছানাটা, তাইগুলো আমি এখন সব গুছাবো। এই দেখো বন্ধুরা, ছেলেটার সঙ্গে সময় কাটাতে চলে এসেছি, তো ছেলেটা আর আমি খেলছি। আর দেখো ওকে বলছি মা বাবা একটা হাম দে, ওই জন্য হাম দিচ্ছে, আমাকে খুব ভালোবাসে, ভালো তো বাসবেই আমার মা হই। আর দেখো খালি দুষ্টুমি করছে, আর ওকে খালি চটকাচ্ছি, রেগে যাচ্ছে, উঠে পালাচ্ছে, আবার জানলাটা খুলছে, আবার এসে বল দিয়ে মারছে আমাকে। এইরকমই করে সারাদিন ধরে আমাকে, এরকম দুষ্টুমি মানে ওর সঙ্গে আমি এরকম করি, যতটা পারি সময়টা আর কি ওর সঙ্গে কাটাই। তা তোমাদেরকে সবটা শেয়ার করা হয় না, কারণ সবসময় ক্যামেরা ধরা সম্ভব নয়, তাই আর কি। আর দেখো এইভাবে ওর সঙ্গে সময় কাটাতে কাটাতে আমার কীভাবে যে সময়টা পেরিয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না, কারণ আমার আমার কাছে তার কেউ নেই, আমরা ভাড়া ঘরে থাকি, এই ছোট ঘরের মধ্যে তোমরা বুঝতেই পারছো যে কতটা ছোটটা ঘর, ছোট ঘর। তাই এর মধ্যেই ওকে নিয়ে সময়টা কাটাই, এইভাবে আমাদের সময় কেটে যায়। বন্ধুরা, অর্জুন মনু এসেছিলো, মানে আমাদের বাড়িওয়ালার জেঠিমার নাতনি এসেছিলো, তা ওকে নিয়ে গেছে ও খেলবে বলে আর কি, ওর মা এসছে মানে ছেলেটাকে নিয়ে গেলো খেলবে বলে, আমাকে বলে পিঙ্কি একটু দাও খেলবে, ও সেটা নিয়ে গেলো। আর আমি একটু দিদি নাম্বার 1টা দেখছি, কারণ ও থাকলে তো ভালো করে দেখা যায় না। এই দেখো আমি আজকে দিদি নাম্বার 1টা দেখছি, ও দিদি নাম্বার 1 হচ্ছে, কারণ আমার ক্যামেরা কোয়ালিটিটা খুব একটা ভালো না, তাই আর কি ভালো করে দেখাচ্ছে না। দিদি নাম্বার 1টা দেখে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা করছি। বন্ধুরা বিকাল হয়ে গেছে, তাই চা খেতে চলে এসেছি, আর অর্জুন এখনও আসেনি, সেই জন্য আমি একটু চা করছি। এই দেখো চা করছি, লিকার হচ্ছে, তারপর দুধ দেব, দেখতেই পাচ্ছ। আর এদিকে বিকাল হয়ে গেছে, খুব চা খেতে ইচ্ছা করছে, আমি এত তাড়াতাড়ি চা খাই না, কারণ আমি একটু সন্ধ্যাবেলার দিকে করে খাই, ওই 7:30 8টা নাগাদ খাই।
তা আমার ইচ্ছা হলো যে একটু চা করে খাই, একবারে খেয়ে নিই তাড়াতাড়ি। এখন ওর জন্য একটু ওখানে খেলছে তো সেই কারণে আমি একটু খেয়ে নিই, এই মানে চাটা করে নিই। আর কাকু এসে কাকুকে জিজ্ঞেস করলাম চা খাবে, কাকু বললো করো খাবো। তা সেই কারণে কাকু আর আমি দুজনে মিলে দুজনের জন্য চা করে নিচ্ছি। এই দেখো, আর এই দেখো দুটো কাপই পুরো সমানে সমানে চা করেছি। একটু বেশি নিয়েছিলাম, ফুটে একটু কমে গেছে, তো সমানে সমানে হয়েছে। তা এই বিকালবেলার চাটা খেতে এর সঙ্গে নিমকি দিয়ে দারুণ লাগে। আমি তো এর সঙ্গে নিমকি নেবো প্লাস বিস্কিট নেবো, এই দুটো দিয়েই খাবো, কারণ আমার না চা খাওয়ার সময় একটু বেশি। কাকুকে চা দিয়ে দিয়েছি, কাকু চা খাচ্ছে, এবার আমি খাবো। আমি চাটা নিয়ে নিই, চা ঘরে যাই, কারণ সিরিয়াল দেখতে দেখতে খাবো। আমি চা নিয়ে চলে এসেছি, আমার এই যে বিস্কিট আর মানে নিমকি আছে, খাবো আমি সিরিয়াল দেখতে দেখতে খাবো। এই দেখো বন্ধুরা, আমি চা খেতে বসে গেছি, আর এই যে চা খাচ্ছি সিরিয়াল দেখতে দেখতে চা খাচ্ছি। অর্জুন এখন নেই, ও একটু গেছে, মানে কাকুর কাছে আছে, খেলছে, সেই কারণে আমি একটু চাটা খেয়ে নিচ্ছি, নিমকি খাচ্ছি, বিস্কিট খাচ্ছি, চা খাচ্ছি, এই দুটো নিয়েছি। তোমাদেরকে বললামই যে একটু বেশি বেশি না হলে আমাদের ভালো লাগে না চায়ের সময়, বিশ্বাস করে। তাই যে চা খাওয়া হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি যে অর্জুন অর্জুনকে নিয়ে এসেছিলাম। অর্জুন এখন ঘুমাচ্ছে, অর্জুন ঘুমিয়ে পড়েছে, অনেকটা কান্নাকাটি করছিলো তাই আর কি ক্যামেরা ধরতে পারিনি সেই কারণে। তো এখন অনেকটা রাত হয়ে গেছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়ে পড়েছে। তা আমি এখন এ করবো, বাবা পোকা দেখো না, আমি এখন এ করবো রুটি করবো, রাত হয়ে গেছে তা রুটি করবো, আলু ভাজা করেছি আর রুটি করবো, জল ঢালা ভাত আছে আমি খেয়ে নেবো, আর রুটি করবো তোমাদের দাদাভাইয়ের জন্য কটা রুটি করবো আর ছেলেটার জন্য করবো। আর ও এখন ঘুমিয়ে পড়েছে, অর্জুন এখন ঘুমিয়ে পড়েছে, ওকে ঘুম থেকে তুলবো, তুলে খাওয়াবো, মানে তুলবো বলতে কি ও ঘুমিয়ে ঘুমিয়েই খায়, ওকে ঘুম ঘুমিয়ে মানে ঘুমিয়ে ঘুমিয়ে খাওয়ার অভ্যাস, ওকে ঘুমের মধ্যে খাইয়ে দেবো। তো এই রুটি করছি, রুটি করব আর আলু ভাজা তোমাদেরকে বললামই, আলু ভাজা করেছি, আর কিছু করবো না, তা ওই দিয়ে হয়ে যাবে। আমি ভাত খেয়ে নেবো আর তোমাদের দাদাভাই রুটি খেয়ে নেবে, আলু ভাজা খেয়ে নেবে। তো আজকে শনিবার, আজকে সেরকম কিছু আর কি করতে পারিনি, তা আমি ভেবেছিলাম রাতে দুধ রুটি খাবো, তারপর ভাবলাম যে কটা ভাত আছে ভাতটা নষ্ট করব, তার থেকে মনে হচ্ছে এক কাজ করি, ভাত কটা এই ভাত কটা আমি আলু ভেজে নিলে ভাত আমার খাওয়া হয়ে যাবে, আর রুটিটাও তোমাদের দাদা ভাইয়ের খাওয়া হয়ে যাবে, সেই কারণে আর কি কিছু করিনি। তা এই হচ্ছে, এই মাথা খাটিয়েছি। এই দেখো, আর আমাদের রান্নাঘরটা আলো মানে ওটা আলোটা খুব কম, সেই কারণে আর কি তোমাদের হয়তো ভালো করে মানে দেখাতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ আমি স্ট্যান্ডটা নিয়ে এলাম ঘর থেকে, ঘর থেকে স্ট্যান্ডটা নিয়ে এসে আর কি সেটিং করলাম ক্যামেরাটা। তো রুটি করছি, তোমাদেরকে বললাম আমি রুটি করব, ওই রুটি করছি, আর রাতে অর্জুনকেও রুটি খাওয়াই, আর তোমাদের দাদাভাই তো রুটি ছাড়া কিছু চেনেই না। আর সত্যি কথা বলতে আমার ভাত খেতে খুব ভালো লাগে, আমি ভাত খেয়ে মানে পাই না যাকে বলে, কারণ একার জন্য ইচ্ছা করে না করবো বলে। আর প্রত্যেক দিন কি আর, আর এখন গরম পড়ে গেছে, তো গরমকালে মানে জল মানে জল ঢালা ভাত ছাড়া থাকে না, মানে এত পরিমাণে গরম পড়েছে। তো যাই হোক, আমি জল ঢেলে রেখেছিলাম ভাতের মধ্যে, আর আমার জল ঢালা ভাত খেতে ভালোই লাগে। আর বেশি জল ঢালা ভাত খেলে কি বলো তো বন্ধুরা, মানে ঠান্ডা লেগে যেতে পারে, আর ছোট ছেলে আছে ওই জন্য রোজ রোজ খাই না। তো আমি রুটিটাই খাওয়া অভ্যাস করেছি, তোমাদের দাদা ভাইয়ের জন্য রুটি খেতে আমাকে হয়, কারণ আমার সত্যি কথা বলতে আমি রুটি একদম পছন্দ করি না, কিন্তু ওই বলে না নাই মামা আছে কানামা ভালো, ওই হয়েছে ব্যাপার। তো চলো আমি চট করে আটাটা মেখে রুটিটা করে নিই, আবার ফিরছি। এই দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, এই দেখো রুটি হয়ে গেছে, আর এদিকে আমার আলু ভাজাও হয়ে গেছে, এই দেখো আলু ভাজা আগেই হয়ে গেছে বলেছিলাম, আর এটা অর্জুনের খাবার, গরম করছি। এই দেখো বন্ধুরা, অর্জুন ঘুমাচ্ছে, তোমাদেরকে দেখিয়েছি, আর আমি রান্না বান্না কি কি করেছি সেটাও তোমাদেরকে দেখিয়েছি। তো যাই হোক, ভিডিওটা আর বড় করব না, আর বেশি জোরে কথাও বলতে পারছি না, কারণ অর্জুন ঘুমিয়ে পড়েছে, এক্ষুনি উঠে যাবে, আর উঠে গেলে একবার আর খাবে নাও, তোর খাবারটাও রেডি করে নিয়েছি।
তো আমি চট করে খাইয়ে ওকে খাইয়ে দেব, আর রাতটাও অনেকটা হয়ে গেছে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অনেক অনেক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও ভিডিওটা। আর যারা আমার নতুন বন্ধুরা আছে তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো টাটা, লাভ ইউ, বাই, গুড নাইট।